শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ রাউফুল হোসেন সুজা। আমার বাবার নাম শহীদ আকবর হোসেন, মার নাম রিজিয়া খাতুন। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল হোসেন। আমি স্বাধীনতা যুদ্ধের সময় পাবনায় যুদ্ধ করি। আমার বাবা 1971 সালের 10ই নভেম্বর শহীদ লাইন কলোনিতে থাকতেন। ওখান থেকে পাঞ্জাবি এবং বিহারিরা ধরে নিয়ে পদ্মভূমিতে তাকে নির্মমভাবে তৈরি করে দিয়ে মারি ফেলে। তারপরে দেশ স্বাধীনের পরে আমি আসলাম, বাসায় আসে আমার মার কাছ থেকে যেগুলো শুনছি যে ওনারা রাত্রে যায় ওই বদ্ধভূমিতে লাশ খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো লাশের হদিস পায়নি। সবাই বলতেছে উনি অনেক ভোরবেলায় ওনাকে প্রথমে মারছে, যার জন্য একেবারে গর্তের নিচে আছে, সেই জন্য আর কোনো লাশ, অনেক লাশ উঠাইছিল রাত্রে বড় ভাইরা, কিন্তু কোনো চিহ্ন পায়নি। 10ই নভেম্বর রাত্রে আসি সব ইয়ে করছে, আসার পরে আমি ওই জায়গায় গেছি। ওখানে যায় তখনও গন্ধ আসতেছে, তখনও মাংস পুরা পচে নাই। তখন দেখলাম ওখানে একটা পাথর, বিরাট একটা পাথর, মনে হচ্ছে চাঁদের মতন হয়ে গেছে। মানে ওরা যে ওই চাকু বা তলোয়ার যাই দিয়ে জবই করছে সেগুলা ধার করছে, ওইটা ওই রকম হয়ে রয়েছে। তার পাশে একটা পাহাড়ের উপরে দুইতলা বাড়ি ছিল, সেই বাড়িতে দেখতাম গান পাউডার টাউডার সব আছে। তখন পাহাড়ের এই পারে নারীদের লাশ পড়েছিল। আমি 71 সালের যুদ্ধের সময় পাবনা সুজানগর থানায় ছিলাম এবং পাবনা সুজানগর হাই স্কুলে লেখাপড়া করতাম। আমার বয়স তখন 15 কি 16। 71 সালে 25 মার্চ কাল রাত্রিতে পাবনায় মিলিটারি আসে। ওখানে শিলি বলে একটা জায়গা আছে, বিরাট পুরানা বিল্ডিং, ওইখানে তারা আস্তানা করে। 26 তারিখ থেকে চিন্তা করা হলো যে পাবনায় অ্যাটাক করা হবে। আমরা যারা জনগণ পাবলিক, তখন তো মুক্তিবাহিনীর নাম আসে নাই, তখন আমরা পাবলিকরা যুদ্ধের জন্য সব রেডি হলো যে ওখানে যাবে, ওদের সাথে ওদেরকে আক্রমণ করবে। ঠিক 27 তারিখ রাত্রে দেখা গেল জনগণ স্বতঃস্ফূর্তভাবে পাবনা সুজানগর থানায় লুট হলো, থানার থেকে আর্মস নিল, এইভাবে যার যেটা পাইছে। তখন দেখা গেছে গ্রামের লোকজন সবাই, কেউ ফালা, কেউ যেটা যে যেরকম অস্ত্র পাইছে সেভাবে যায় ঘেরাও করা হলো। তো দেখা গেল ওখানে আল্লাহর কি রহমত, মুক্তি তখন মুক্তিযুদ্ধ না, সাধারণ জনগণ যে যুদ্ধ করলো সেই যুদ্ধে তারা 2 দিন পরে টিকতে পারলো না।
বিমান গেল, বিমানে যাও কিছু করতে পারলো না। তারপরে ওখানে দুদিন পরে মোটামুটি পাবনা শহর স্বাধীন হয়ে গেল। প্রায় 10 দিন পুরো স্বাধীনভাবে ছিল। মানে আমাদের সুজানগর প্রপার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন শহীদ দুলাল হোসেন, উনি মুক্তিযোদ্ধাকালীন সুজানগর থানা মুক্ত করতে যায় শহীদ হয়েছেন। আমরা দুলাল ভাই এবং রফিকুল ইসলাম বকুল, শান্টু, এরা সবাই কমান্ডার ছিল। কে কোন কমান্ডার ছিল তা জানতাম না, কিন্তু তারা আমাদেরকে ট্রেনিং দিছে চরের উপরে, সেটাকে বলে বাহাদুরপুর চর। আমরা ওখানে ট্রেনিং নিছি। তারপরে আস্তে আস্তে দেখা গেল তখন ওরা আবার এই নগরবাড়ি ঘাট হয়ে আর্মিরা ঠিক 10-12 দিন পরে ওরা পার হচ্ছে। সেই সময় রফিকুল ইসলাম বকুল মানে আমাদেরকে খবর দিছে, আমরাও গেছি। তখন চিনিখরা বলে একটা জায়গা আছে, সেই জায়গায় সবাই অ্যাম্বুশ নিছে। অ্যাম্বুশ নেওয়ার পরে দেখা গেল জোড়া আসতে পারতেছে না, ফেরিঘাটে ভিড়াইতে পারতেছে না। না ভিড়ানোর তাগিদে দেখা গেল ওরা ওইখানে পুরো একটা দিন ওদেরকে আটকে রাখা হলো। দ্বিতীয় দিন ওরা ওই চরের উপর কীভাবে করে ফেরি ভিড়ায়, তারপর ওরা উঠে গেছে। উঠে গেছে তখন তার মুক্তিযোদ্ধাদের কোনো শেল্টার ছিল না, তারা তখন ওখান থেকে আমরা সব পালাই যাই, যে যেমনি পারছে সে সেমনি গেছে। আমি তখন আস্তে আস্তে যেভাবে পারি সুজানগর চলে আসছি। তারপরে পুরাপুরি পাঞ্জাবিরা পাবনা শহরে থাকলো, নেতৃত্ব তখন ছিলেন সুবান মৌলানা সাহেব। সুবান মৌলানা তাদেরকে যা বুদ্ধিশুদ্ধি দেওয়া সেই দিত, এবং পাঞ্জাবিরা যখন যেখানে পারত সেখানে রেড করতো, উনি সব জানতেন। এক পর্যায়ে দেখা গেল পাবনায় তখন উনি ওদের সাথে কথা বলল যে মুসলমান বাসি বাসি রাখতে আর হিন্দু মারি ফেলেছে। সেই পর্যায়ে যায় দেখা গেল আমি তখন সুজানগরে একদিন বাজারে ঢুকছি, খালু বাড়িতে থাকতাম। তখন বাজারে যাওয়ার পরে দেখা গেল আর্মিরা সুজানগর থানায় আসতেছে। সেই অবস্থায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে চিল্লাচিল্লি করে যে পাঞ্জাবি আসছে, তখন যার যার মতন শেষে পালানোর চেষ্টা করছে। আমি তখন বাজারে ছিলাম, আমি ওই ভয়ে তখন মসজিদে শেল্টার নেই, ওখানে অনেক মুসলমানও আছে হিন্দুও আছে। ইন দ্য মিন টাইম একটা আর্মি অফিসার আসছে, সম্ভবত ক্যাপ্টেন ছিলেন তখন, এসে মসজিদের দরজায় যায়, গিয়ে পরে জিজ্ঞেস করতেছে এখানে কই মালায়নকা বাচ্চা হয়। আমি বললাম যে না, এখানে কোনো মালায়নের বাচ্চা নেই। আমি এটা উর্দুতে বলাতে, যেহেতু আমি চিড়াঙ্গে বড় হয়েছিলাম, সেই জন্য বড় বলতে আমি তো 12-13 বছর চিড়াঙ্গি পিন্ডিং কলোনিতে ছিলাম, সেখান থেকে কিছু উর্দু জানি। সেই সুবাদে আমি বলছিলাম যে এখানে কোনো মালায়নের বাচ্চা নেই। কিন্তু আমার পাশে যারা ছিল অনেকে হিন্দু ছিল, তখন আর্মি ক্যাপ্টেন আমাকে হট করে জিজ্ঞেস করল তুমি কি মুসলমান হয়। আমি তখন হ্যাঁ আমি মুসলমান হয়। তখন উনি ব্যাক করে, ব্যাক করার পরে আবার কি মনে করে আমাকে ডাকছে, ডাকি বলতেছে এদিকে আসো, এখানে মালায়নদের বাড়ি কোনটা দেখাও। কেমন বলছে আমি তো মালায়নদের বাড়ি এত চিনি টিনি না। এক পর্যায়ে উনি আমাকে বলে তাহলে যাও, দেখি যে বাজারের উপরেই ওখানে আগে চেয়ারম্যান বসতেন যে বোর্ড অফিসে, বোর্ড অফিসের মধ্যে সবাইকে বলছে যত বাঙালি পাও সবাইকে আনে বোর্ড অফিসে আনি দাঁড়া দাও। তা আমরা ওখানে বোর্ড অফিসের মধ্যে আমাদেরকেও নিয়ে গেল, আমরা বোর্ড অফিসে ওখানে দাঁড়াই আছি। তখন ওই চেয়ারম্যান সাহেবও ছিলেন, জব্বার চেয়ারম্যান সম্ভবত ওনার নাম ছিল। তারপর ওখানে জামাতে ইসলামের যারা ছিলেন, একে ডাক্তার রশিদ সাহেব, তারপর কুদ্দুস মৌলানা, এরা যারা ছিলেন তারা তখন খুব বড় বড় বুড়ি ঝাঁকতেছে এখানে। আমাকে এক পর্যায়ে আমার পরিচিত ছিল, সে আমাকে বললো তুই তো রুটি নাস্তা নিয়ে গেছিস ইয়েদের জন্য, মুক্তিবাহিনীর জন্য, তোকে দেখিনি। তখন ওই বেলুচি রেজিমেন্টও আছে, পাঞ্জাবিরাও আছে। তো বেলুচি রেজিমেন্টদের মন মানসিকতা অনেক নরম ছিল, কিন্তু পাঞ্জাবিদের মন মানসিকতা তখন নরম ছিল না। সম্ভবত তখন ওরা ওখানে ছিল এক প্লাটুন, মানে 40-45 জনের মতন আর্মি ছিলেন। সেই পর্যায়ে দেখা গেল সবাইকে এখন বাছাই করতে, কাউকে ল্যাংটা করে দেখতেছে, কাউকে এমনি ডাকি দেখতেছে। আবার ওখানে কিছু জামাতেরা বলতেছে আমরা শান্তিবাহিনী করবো, কমিটির নাম দেন, এই করেন সেই করেন, আমাকেও বলতেছে। আমি বলছি যে না, এটা হবে না, এটা আমি করতে পারবো না, আমার এই বয়স হয়নি, এই কথা বলে থাকলাম। পরবর্তীতে দেখা গেল ওই একে ডাক্তাররা ওখানে সুবল বলে হিন্দু একজনকে আমার পাশে বসাচ্ছিল। তো সুবল আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে সুজা ভাই আমাকে একটু বাঁচাবেন। আমি বলি ভাই কার বাঁচানি কে বাঁচায় বলতে পারতেছি না, তুই পাশে বসে আছিস চুপচাপ থাক, যদি এরা কেউ
যারা জামাতপন্থীর লোক ছিল ওখানে, ওরা যদি তোকে না দেখায় দেয় তাহলে তো ওরা কেউ বুঝবে না, তুই বসে থাকছিস স্যার। ইন দ্য মিন টাইম দেখা গেলে জামাতও সেখানে হিন্দুদেরকে দেখা দিল। দেখা দেওয়ার এক পর্যায়ে সুবলকে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওখানে ঠিক ওটা একটা বাঁধের একটা রাস্তা ছিল, রাস্তার পাশে বেশ গর্ত, ওই বাঁধের উপরে নিয়ে যায় ওকে গুলি করছে। পাঞ্জাবিরা সব ব্যাক করে পাবনা শহরে চলে গেল। চলে যাওয়ার পরে ওই জায়গাটায় যখন পাঞ্জাবিরা চলে গেল, তখন আমি গেলাম ওই লাশের কাছে, যায় দেখি যে ওর এই পেটটা দিয়ে গুলি বাইর হয়েছে। তখন আমি ওখানে কয়েকজন জামাতে একজন ডাক্তার ছিলেন, একে ডাক্তার বলে আমি তাকে বললাম যে ডাক্তার দাদা একটা কাজ করেন, ওই ছেলেটাকে তো বাঁচান যাবে, একটু বাঁচান। এবার বাবারে আমি পারবো না এটা বাঁচাতে, আমি এখানে কিছু করতে পারবো না। ঠিক সন্ধ্যার পরপরই ওখানে দুলাল যে কমান্ডার ছিল উনি ওই থানাতেই শহীদ হয়েছেন, ওই থানা মুক্ত করতে যায় উনি তখন আসলেন, ওনাদের হাতে আনসার ছিল। দেখা গেল যে ওই সুবল ছেলেটা একেবারে শেষের দিকে, তখন আর কিছু করা গেল না। তখন মুক্তিযোদ্ধারা আবার ওই বাজারের মধ্যে একটা বৈঠক করলো, মানে কারেন্ট, তখন তো মুক্তিযোদ্ধা নাম আসে নাই এদিকে, কিন্তু জামাতের লোক তখন আর নাই, আর্মিরাও চলে গেছে, ওরাও বাড়িতে চলে গেছে। তখন আমি আর কী করবো, মাঠ দিন আমি সোজা বাড়ি চলে গেলাম। সবাই তখন সব ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়ার থেকে পরে মনে হয় সম্ভবত জুলাইয়ের দিকে ওরা আসলো। আসার পরে আমার সাথে যোগাযোগ করছে, আমি যোগাযোগ করার পরে ওদেরকে যতটুকু সাহায্য করার সাহায্য করছি। বেশ কিছুদিন পরে ক্যাম্পের দিকে যাচ্ছি যখন, তখন ওই আলবদর রাজাকারেরা কথা বলতেছে যে কালকে সাতবাড়িয়াতে মুক্তিবাহিনী আছে কলেজে, যে মুক্তিবাহিনী কলেজে আছে ওখানে ওরা আক্রমণ করবে। তা আমি এই কথাটা শোনার পরে, আমার এক খালাতো ভাইয়ের ইয়ে ছিল, একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে কোনো রকম করে ভাদুরডাঙ্গি যাই, যাই ওনাদের সাথে যোগাযোগ করি কখন যাবে। আমি বলছি কালকে ভোরের দিকে হয়তো সম্ভবত সাতবাড়িয়াতে আক্রমণ করবে। পাবনার থেকে আর্মি আসলো, আর্মি আসে তখন ভোর ছয়টার দিকে মনে হয় সম্ভবত, ওরা সাতবাড়িয়া চলে গেছে, অ্যাটাক করলো। তো ওখানে যাওয়ার পরে রাতে যে খবরটা দিয়ে আসছিলাম, ওই খবরে দেখা গেছে যে মুক্তিবাহিনীরা ওখানে অ্যাম্বুশ একটা নিছিল, অ্যাম্বুশ একটা নিছিল, ওটাকে বলে নিশ্চিন্তপুর জায়গাটার নাম, সাতবাড়িয়ার আগে ওই জায়গার না এরকম নামই তারপরে উঠতে হতো আর কি। ঠিক ওই জায়গায় অ্যাম্বুশ নিছিল, তখন আর্মিরা যাওয়ার পথে ওখানে বাধা পায়, বাধা পায় ওখানে আর্মিদের কিছু ক্ষতি হয়। ক্ষতি হওয়ার পরে ওই জায়গায় সাতবাড়িয়াতে তখন এরা করলো কি, মানুষজন খুব মারছে আর কি। মুক্তিবাহিনীরা তো সব চরের উপর চলে গেছে, অনেক ক্ষতি টতি করে এরা আবার ব্যাক করে চলে গেছে। আরেকটা দৃশ্য হচ্ছে যখন বাদুরডাঙ্গে ওনারা যে বাড়িতে থাকতেন, ওখানে একদিন আলবদররা বাজারের মধ্যে, আলবদর তো কিছু চিনতাম, তারা বলতেছে আমাকে ডাক দিয়ে বলতেছে, মানে কেউ আবার আত্মীয় স্বজনের মতনও লাগে, বাড়ির গাদা গোষ্ঠী যখন আছে। বাচ্চু বলে একটা কমান্ডার ছিল, আলবদর কমান্ডার, এই সুজা আমরা কালকে বাদুরডাঙ্গি মুক্তিবাহিনী মারতে যাবো, যাবি নাকি, চল যাই। তা আমি যে কি করি, ওরা তো এটা বলতে পারে না। তা আমি বলে ঠিক আছে যাবো আর কি, সময় হলে যাওয়া যাবে, কেন আমরা ভোরের দিকে যাব। তখন মানে পুরো বন্যা, একদম বর্ষার সময়। তা আমি বলি যে বন্যার সময় যাবা, যে তোমাদের সাথে আর্মিটা যাবে, কয় না তো যাও, তোমরা যাও, যায় যুদ্ধ করে আসো, অসুবিধা কী আছে, কোথায় আছে মুক্তিবাহিনী। তা আমরা খবর পাইছি ওই বাদুরডাঙ্গি আছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে, তো যদি বাদুরডাঙ্গি খবর না পৌঁছাইতে পারি তাহলে মুক্তিযোদ্ধাদের তো সব মারা যাবে। তা আমি আর ওই বাজারে ওদের ওই আলবদর বাচ্চুর কথা শুনি, আমি আর বাজারে দাঁড়াইনি। ওই অবস্থায় আমি ওই মুক্তিযোদ্ধার তোফার বাড়িতে গেলাম, তোফার বাড়িতে একটা সাইকেল ছিল, সাইকেলটা নিয়ে আমি শুধু গেছি দাসপাড়া, দাসপাড়ার থেকে নৌকায় পার হয়ে গেছি বাদুরডাঙ্গি। বাদুরডাঙ্গি যাওয়ার পরে খবরটা দিলাম, খবরটা দিতে দিতে ধরেন আমার বেলা চারটা নাগাদ হয়ে গেছে। তো বলে ঠিক আছে তুই চলে যা, তুই সকালে খবর পাবি। এই কথা শুনে আমি চলে আসছি। পরের দিন এরা যে আলবদররা যে ভোরবেলা যাবে অ্যাটাক করবে, এটা মুক্তিবাহিনীদেরকে তো আমি মোটামুটি আগেই বলে আসছিলাম। দেখা যাচ্ছে ভোরবেলা ওরা যখন ওই জলাশয় দিয়ে ঢুকতেছিল নৌকা নিয়ে, তখন নৌকার মধ্যে যা ছিল আলবদর সবগুলাকে ওখানে মারা হয়েছে, মেরে চলে গেছে। এখন ওই বাদুরডাঙ্গি শেষ পর্যন্ত করলো কি, আর্মিরা এই খবর পায় ওই বাড়িটা পুরা জ্বালায় দিছে, ওই এলাকায় অনেক জ্বালা পোড়াও করছে,
তখন তার ওইদিকে যাওয়া যায় না, তখন বাড়িতে থাকি, ওই দুলাল ভাইদের সাথে যোগাযোগ রাখি। ওনাদের ক্যাম্পেই আমি বেশিরভাগ সময় থাকতাম, কারণ ওই আর্মস স্টেন গান বলেন, LMG বলেন, এগুলো ট্রেনিং দিতে থাকলাম। ওই যাইতাম সকাল 10:11 করে যাইতাম, হয়তো বিকালবেলা চলে আসতাম। ক্যাম্পটা কোথায় ছিল? ওই যে চরের উপরে, ওই চরের কোনো স্থানে, তখন চর একটা মানে এটা কাশবন, পুরো বন ছিল আর কি। ওইদিকে ফরিদপুর বলেন, এদিকে কুষ্টিয়া, এদিকে পাবনা, তিন মোহনার চর আর কি এটা। তো ওই চরের উপরে ওখানে বালুর উপরে ওই তাঁবু গাড়িটাই ছিল আর কি সবাই। তো ওখানে যাইতাম, ওখানে দেখা যেত পাবলিক আবার খাওয়া টাওয়ার সব কিছু ওদেরকে দিত মুক্তিবাহিনীদেরকে। তো ডিসেম্বরের দিকে যায় দেখা গেল যে ওখানে কিছু আর্মি আসলো খুব কম সংখ্যক। এর মধ্যে এখানে দুলাল ভাইরা, রবিকুল ইসলাম বকুল ভাই এরা আসতো যে কিভাবে কি করা যায়, যে তুই একটু দেখ খবর টবর নে, আমাদেরকে একটু জানা। দুদিনকে একদিন পরে গেছি, যাওয়ার পরে ওই বাচ্চুর সাথে কথা বললাম, বাচ্চু আবার সম্পর্কে আমার আত্মীয় লাগতো। তাহলে মামা কি খবর, খুব দূরের থেকে ডাকি, আমি কাছে নিলাম, নিয়ে অনেক কথা টথা বলতে বলতে এক এক পর্যায়ে বললাম তোমরা কতজন আছো, এখানে আর্মিরা কীরকম আছে, এরকম মালয়েশিয়া পুলিশ আছে, এগুলো জানলাম। তারপরে জানা টানা পরে ওনার সাথে অনেকক্ষণ কথা টথা বললাম, উনি দেখি যে বড় সব কথাই আমাকে বললো, সামনে দিয়ে যাচ্ছি, কোথায় ওরা ক্যাম্পগুলো করছে, কোথায় কী বলে এটাকে বাংকার করছে, এগুলো দেখছি। ডেকে ডেকে আমি আসি রাত্রেবেলা, ওনার সাথে যোগাযোগ করলাম, বললাম, আমি সকালে উঠে আবার আসলাম। সুজনগর থাকার যেদিন ওরা দখল করতে যায় সেদিন রফিকুল ইসলাম বকুল, তারপরে দুলাল ভাই এদের সবার সাথেই আমি ছিলাম। বঙ্গবন্ধুর কন্যা দেশ মোটামুটি ভালোই চালাচ্ছেন, আমাদের অনেক কিছু দাবি দেওয়া আছে, যেমন আমার বাবা যেখানে মারা গেছেন বধ্যভূমি, সেই বধ্যভূমিটা এখনও পর্যন্ত হচ্ছে না, এটাই হলো প্রথম দাবি। আমি এবং আমার ভাইরা এখনও সরকারের ঘোষিত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এখনও পাইনি। আমার আব্বার এই বাসায় ছিল 71 সনে, বাবার নাম শহীদ আকবর হোসেন। উনি সকালবেলা যখন এই বাসার থেকে মোড়ের মধ্যে কথা বলতে বলতে ওনাকে নিয়ে চলে গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।